Tabii. Şöyle. আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। পড়াশোনা এবং কাজের ব্যস্ততার কারণে অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। জাপানে এখন চলতেছে গরমকাল, এই উপলক্ষে আমাদের গাককোতে সামার ভ্যাকেশন দেওয়া হয়েছে। তাই সবকিছু বাদ দিয়ে আমরা হুট করে প্ল্যান করলাম যে ঘুরতে যেতে হবে। তো যেহেতু এখন জাপানে অনেক গরম পড়তেছে, তাই আমাদের প্রথম প্রায়োরিটি হিসেবে সাগরে ঘুরতে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখন আমরা সবাই রওনা দিলাম সাগর পাড়ে যাওয়ার জন্য। বলতেই ভুলে গেছি যে আজকে আমাদের ডেস্টিনেশনটা কোথায়। তো আমরা আজকে যাচ্ছি কোবেতে, কোবের সুমা বিচ। বলতে না বলতে আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের সাথে আপনারাও আমাদের পুরো ট্রিপটা এনজয় করুন। ওকে, স্টে উইথ। তো ফাইনালি আমরা এখন চলে আসছি স্টেশনে। শোক ভাই আছে, তারপরে হাবিব ভাই আছে, আর সাইফুল, মাহুদ ভাই। আর মাহুদ অলরেডি টায়ার্ড, কিছু খাই আসে না। হোয়াটস ইউর ফিলিংস? আমি এখানে আসছি নারু ম্যাডামের সাথে দেখা করতে, তাছাড়া কিছু না। তোমাদের সাথে আসার উদ্দেশ্য এখানে বেড়ি আর বেড়ি, বেড়ি আর বেড়ি, আমি মানে বেড়ি আর বেড়ি। হ্যাঁ, তোমরা কি দেখতে আসছো? কি 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 তোমরা কি দেখতে আসছো? বিচ, বিচ না, না বিচ বিচ দেখা যাবে। আমরা দেখুন না, আমি তো শেষ পুরাই। প্রচুর পরিমাণ রোদ এখানে, প্রচুর, পুরা 36 ডিগ্রি আমাদের মাথার উপর। ওহ, অবস্থা খারাপ। তো এতদিন পর সমুদ্র পানিতে পা ভিজিয়ে মানে এত পরিমাণ শান্তি পেয়েছি যেটা বলার বাহিরে। আপনি প্যান্ট পরছেন নাকি? আজকে বিচে মানুষ কম, কারণ এখানে আপনার বিকালে মানুষের ঝড় নামে। তো পানি অনেক ক্লিন, আমরা এখন পানির নিচে গিয়ে ভিডিও করবো আপনাদের সাথে। আছি নারুমা, একটু আগে ওনারে একটা মেয়ে লাগে ইয়ে করতে গেছে, ফ্লাডিং করতে গেছে জাপানি, গ্যালা দিছে ওখান থেকে। খেলে ওটা কই মাথা, খেলতে গেছে কি ওটা কইতাম না। কেমন লাগতেছে ভাই? ভাই অসাধারণ লাগতেছে, পুরাই ফিলে চিল চিল। যাওয়ার পর থেকে আমার আর সমুদ্রের ধারে গিয়েছি কিন্তু সমুদ্রে নামা হয় নাই। তো জাপান আসার পর প্রথম এই সুমা বিচে আসছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা ওসাকা থেকে কোবে সুমা বিচে এসেছি। আজকে আমাদের সবার ছুটির দিন, তাই আমরা সমুদ্র সৈকত ঘুরতে এসেছি। বাংলাদেশ থেকে জাল আনতে হবে।
লাইফে শুধু টাকা কামালে হবে না অনেক চিল করতে হবে ব্রো তো অবশেষে শোক ভাই ওনার সব কিছু খুলে বিকিনি গুলো ধুতে ভিডিও আমাদের এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ